ফজর নামাজের দুই রাকাত জামাতে আদায় করার পরে সুন্নাত দুই রাকাত নামাজ পড়া যাবে কি হ্যাঁ যদি যাদের ইকামত হয়ে গেছে এই অবস্থায় আপনি মসজিদে পৌঁছান তাহলে হাদিসে আছে ইজা উকিমাতিস সালা ফালা সালাত ইল্লাল মাকতুবা যখন নামাজের ইকামত হয়ে যায় তখন ফরজ ছাড়া অন্য নামাজ পড়া যাবে না তাই আপনি ওই সুন্নাও তখন পড়বেন না যে একটি হাদিসে সাহাবাই একরামের কারো কারো আমল পাওয়া যায় যে ওনারা সুন্নাত আড়াহুরা করে পড়ে নিতেন কিন্তু হাদিসে এটাও পাওয়া যায় বিশ্বনবী দেখে কোনো কোন সাহাবীকে ধমকিয়েছেন তিরস্কার করেছেন যখন কেন সন্না পড়লাম তাই সন্নাটা আমরা একামত হওয়ার পরে আর পড়বো না আমরা এই সন্নাটা পড়তে পারি দুইটা সুরতে একটা হলো সালাম ফিরানোর পরে ওই ফজরের নামাজে দুই রেখা সন্না পড়ার হাদিস পাওয়া যায় একজন সাহাবি এটা করেছেন বিশ্ব নবী ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি ফজরের নামাজ দুইবার পড়লা ওই সাহাবি উত্তর দিলেন যে হুজুর আমি তো ওই সুন্না দুই রাকাত প্রথমে পড়িনি এখন ওই দুই রাকাত পড়ে নিলাম বা সাকাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিশ্ব আবার চুপ করে গেলেন তাহলে বোঝা গেল আপনি পড়তে পারেন আর সহ্য ওঠার পরে যদি আপনি দুই রাকাত পড়ে নিতে চান তাহলে পড়ে নেবেন কোনো অসুবিধা নেই